আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুফীর শিক্ষার্থী আজ আমরা অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু পয়েটটি এই সাবজেক্টের চার মার্কের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো কোশ্চেনটি দু হাজার বারো সালে এবং দু হাজার সতেরো সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল কোয়েশনটি হলো হোয়াট রোমান্টিক এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড অথবা ট্রেস আউট দ্য রোমান্টিক এলিমেন্টস ইন ইন ওয়ার্স ওয়াট আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড আনসার ইন দ্য পয়েম আই ওয়ান্ট আট লনলি অ্যাস এ ক্লাউড উই ফাইন্ড দ্য ফ্লোয়িং রোমান্টিক এলিমেন্টস আই ওয়ান্ট লনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতার মধ্যে আমরা নিচের রোমান্টিক এলিমেন্টসগুলোকে সাধারণত পেয়ে থাকি ইন দ্য পোয়েম এই কবিতার মধ্যে উই ফাইন্ড দ্য পয়েটস গ্রেট লাভ অফ নেচার কবির লাভ অফ নেচারকে পেয়ে থাকি অর্থাৎ প্রকৃতি প্রেমকে পেয়ে থাকি হুইস ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ রোমান্টিজি রোমান্টিসিজম যা রোমান্টিসিজমের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দ্য হিলিং পাওয়ার অফ নেচার অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিসিজম ইজ অলসো ফাউন্ড ইন দ্য পয়েম অর্থাৎ এই কবিতার মধ্যে রোমান্টিসিজমের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিলিং অফ হিলিং পাওয়ার অফ নেচারকে আমরা পেয়ে থাকি দ্য বিউটিফুল সিনস অব দ্য পোয়েম অ্যাক্ট অ্যাস এ হিলিং পাওয়ার এই কবিতার মধ্যে বিউটিফুল সিনারিগুলোকে সুন্দর সুন্দর সিনারিগুলোকে আমরা হিলিং পাওয়ার হিসেবে পেয়ে থাকি তিন নম্বর দ্য পয়েম ফুলফিলস দ্য রোমান্টিক থিওরি অফ পোয়েট্রি এস স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ার ফিলিংস রিকালেক্টেড ইন টাংকোয়ালিটি দ্য পোয়েটস পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্য বিউটিফুল ডেপোডিলস হ্যাজ বিন রিকালেক্টেড ইন দ্য ক্রিয়েশন অফ দ্য পয়েম অর্থাৎ রোমান্টিসিজমের যে থিওরি যে সংজ্ঞাটা রয়েছে ওই সংজ্ঞার আলোকে আমরা এই কবিতার মধ্যে ডেপুডিল ফুলকে যে রিকল্ড করেছে তার ভূমিকা পাই চার নাম্বার বৈশিষ্ট্য ইন দ্য পয়েট্রিক স্টাইল এই পয়ত্রিক স্টাইলের মধ্যে দ্য পোয়েম ইজ অলসো রোমান্টিক এই কবিতার পয়ত্রিক স্টাইল হলো একটি রোমান্টিক ব্রেকিং ফর্ম দ্য হিরোই কাপলেট অব দ্য ক্লাসিক্যাল পয়েটটি দ্য পয়েম ইজ রিটেন ইন ইস্টানজা ফ্রম এই কবিতার মধ্যে কাপলেট ক্লাসিক্যাল পয়েটটিকে ভঙ্গ করে এই কবিতাটা লেখা হয়েছে ইস্টানজা ফ্রমে সুপে শিক্ষার্থী এরপর তোমরা কোন সাবজেক্টের কোন পার্টের কোন প্রশ্নের আনসারের সমাধান চাও তা আমাদের কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তোমরা এরপিডে ফাইল পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো এ প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ